আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আগে একটা পর্বে আমার একটা খাঁচার ভিডিও আপনাদের দেওয়া হয়েছিল, তখন ওইখানে ছিল প্রায় 45টার মতো কবুতর। আজকে 45 থেকে হয়ে গেছে এখন 90টার মতো। তো দেখাই, আজকে এই খাঁচার কবুতর বাচ্চাগুলোও যাবে একসাথে দিব। আর সবচেয়ে বড় কথা, আমি আজকে একা, এর জন্য হয়তো একটু ভিডিওটা একটু ই হইতে পারে, সাদে একা। এখন বাজে হলো 6:30-এর মতো। তো আজকে এই খাঁচার কবুতরগুলোও যাবে, এই খাঁচার কবুতরগুলা আর গত পর্বে যেটা দেখছিলেন এই খাঁচার কবুতরগুলা। হ্যাঁ, তো এখানে বলা ভালো যে কিছুদিন আগে আমার কবুতরের চোখে পানি আসছিল গরমের জন্য। তো গরমের জন্য চোখে পানি আসার দরুন আমি আমার ধাপির তিনটা সাইড ব্লক করে রাখি। এরপরের থেকে আমি এই সাইডটা আর এই সাইডটা আংশিক খুলে দিই। তারপরে ওষুধ পানি যা দেওয়ার পরে কিছু স্প্রে করার ফলে কিছু কবুতরের পর পড়ে যায়, এর জন্য কবুতরগুলো একটু ডিস্টার্বের মতো আছে। তো ইনশাল্লাহ আসেন, দেখাই। দুইটা ধাপি লাগাই ফেলছি, এরপরের মিশন হবে আপনাদের দেখাবো এই এই ধাপির বাচ্চাগুলো কীভাবে করবো দেখি। একা ধরুন, এক হাতে লাঠি ধরা যায় না, এক হাতে কবুতরও ছাড়া যায় না, একটু ব্যায়াম আর। এখানে সব 3 পর 4 পর 5 পর 6 পর এরকম ভরে হয়ে গেছে। আর মূলত কারণ যেটা সেটা হলো যে চোখে পানি আসার দরুন তো আমি এখানে ওদের স্প্রে করছি, স্প্রেটা হলো পটাশ ছিল আর টিমসন জাতি এই ছিল, আপনার জীবাণুনাশক ছিল, আর প্লাস ছিল হলো সবচেয়ে বড় জিনিস ফিটকিরি। ফিটকিরিটা হয় কি, যখন ঠান্ডা লাগে চোখ স্প্রে করলে চোখের যে ময়লাটা থাকে আবরণটা ওই ফিটকিরিটা কেটে না। তো এর জন্য এই ধরুন এই যে এই কটা বাচ্চা এখানে 6টা 7টা বাচ্চা ও মানে একসাথে অনেকগুলো পর ফেলে দিল, পর ফেলে দেওয়ার জন্য এইগুলো এখন একটু ডিসপ্লে হয়ে গেছে, মানে উঠতে কষ্ট হয়। হ্যাঁ, আর এইখানে একটা বাচ্চা বসছে, আমি আপনাদের দেখাতে পারি কিনা দেখেন, এর একটু ডিসপ্লেতে সমস্যা আছে পাখি। এই বাচ্চাগুলো মাশাআল্লাহ, এক
এখন মোটামুটি যেই টাইম, এই যে আমি গামছা পরে আছি, দেখা আমাকে দেখা যায় কিনা আমি জানি না। দেখেন আমি অফিসে যাব, রেডি হয়েছি। রেডি হওয়ার পরে আমি জামা কাপড় ওইখানে খুলে থুয়ে আমি যে গামছা পরে আছি, তো যে জিনিসটা এখন কবুতরের মোটামুটি একটা চাকলা ধরে ধরানোর জন্য একটা ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, একটা চাকলা ব্যবস্থা করতে হয় ধরানো। চাকলাটা ধরলে এখন এই যে আর দুইটা তিনটা পর যখন আমি বুঝতে পারবো কবুতর এখন উঠতে পারতেছে না ভালো মতো করে, হ্যাঁ, তখন আমি এগুলাকে আটকা দিব। আটকা দিলে এগুলো এক দেড় মাসের ভিতরে আবার পরটার ক্লিয়ার হয়ে গেলে তখন সিজনে এগুলো ওড়ার জন্য প্রস্তুত, একদম প্রস্তুত থাকবে, একদম প্রস্তুত থাকবে। আমার এই কবুতরগুলি এখন আমি অফিসে চলে যাব, তখন আমার ছোটো ভাই আসবে, আসার পরে ও আর একটা বাড়ি দিব, মানে আরেকবার উড়াবো। উড়ানোর পরে কবুতরগুলো ঢোকাবো, ঢোকানোর পরে ওইখানে ঢোকানোর পরে কবুতরকে আমার ধরেন হালকা মানে একটু রেজা, হালকা একটু গম, হ্যাঁ, একটু দান মিলে ওদের মানে যদি কবুতর যদি পঞ্চাশটা কবুতর যদি ধরেন চার পট খাবার খায়, ওইখানে চার পট কি এক পটে তিন মুঠ, তিন মুঠ চার মুঠ, চার মুঠ খাবার দিয়ে দেবো, দিয়ে একটু পানি দেবো। যেহেতু যদি যদি ওদিন গরম বেশি পরে একটু স্যালাইনে পানি দেই, আর নাহলে নর্মাল পানি দিয়ে রেস্ট, ঠিক আড়াইটার সময় আবার ওদের খাবারের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, এইভাবে যদি আপনি চাকলাগুলোই করেন, কবুতর ঝাঁকলা বাড়ানোর চেষ্টা করেন, এই যে ঝাঁকটা কত সুন্দর হয়ে গেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারও অনেক অনেক উপকার। এগুলা যখন আমি আবার রিপিট করছি, সাত আট পর হয়ে যাবে তখন ওরা একাই উঠতে পারবে না, এখন যদি দশ মিনিট উড়ে তখন তখন পাঁচ মিনিটও পারবে না, কারণ তাদের পাখের জোরগুলো কমে যাবে, কন্যারে যখন পাক পড়তে থাকে। সেই ক্ষেত্রে কবুতরগুলো আটকায় দিবেন, আটকায় দেওয়ার পরে কবুতরগুলো দেখবেন যে অটো, মানে এই ভাদ্র মাসের আগেই কবুতরগুলো পাকটা ঠিক হয়ে আসবে, কারণ ভাদ্র মাসে বড় কবুতর সাথে ছেড়ে দিলে ওরা তখন উড়ার জন্য প্রস্তুত নিয়ে নেয়। এখানে আগের পর্বে যে আমি একটা খাঁচা দেখাইছিলাম তখন ওই বাচ্চাগুলো ছোটো ছিল, এখন এই বাচ্চাগুলো আবার মাশাআল্লাহ এগুলোর সাথে রানিং হয়ে গেছে, আমি আপনাকে দেখাইলাম। এরপরে আমার তিন নম্বর ধাপে যে বাচ্চাগুলো আছে ওগুলোর সাথে এগুলো ঢোকাই দিব ইনশাল্লাহ, এরপর ওতে আরেকটা ভিডিও করব। তারপরে আরেকটা আছে এখানে ছোট্ট একটা ঘর, এখানে আমি বিশটার মতো বাচ্চা আছে, এগুলোরও একসাথে একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো দেখতে থাকেন, কিছু বাচ্চা মানে অনেক উপরে চলে গেছে, প্রায় হাই ফ্লায়ার, হাই ফ্লায়ারের মতো। পরবর্তী কোনো অফিসে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।